আমার প্রতিদিন খাবার তালিকায় রুটি এবং কাঁচা মাংস থাকাই লাগবে, নাহলে আমার মাথা ঠিক থাকবে না। আচ্ছা কেন এটা, কেন এটা আমার অভ্যেস গেছে 10 বছর থেকে খেয়ে খেয়ে। দর্শক আশা করি সবাই ভালো আছেন। আমার পাশে যিনি আছেন তার নাম হলো জামাল ভাই। জামাল ভাইয়ের হাতে দেখছেন রুটি আর কাঁচা মুরগির মাংস, এটি কিন্তু রান্না করা না। তো যাই হোক, আমি এর আগে বাগেরহাটের কালাম ভাইকে নিয়ে জ্যান্ত মাছ খাওয়ার প্রোগ্রাম করেছি, কাঁচা মুরগি খাওয়ার প্রোগ্রাম করেছি, কাঁচা মাছ খাওয়ার প্রোগ্রাম করেছি, কিন্তু আজই প্রথম জামাল ভাইকে নিয়ে আমি একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে তার প্লেটে রয়েছে রুটি এবং কাঁচা মুরগির মাংস। যতটুকু আমি জানি যে তিনি নাকি তার খাদ্যের তালিকায় নাকি এই রুটি এবং কাঁচা মুরগির মাংস এটি থাকতেই হয়। কালাম ভাইয়ের প্রোগ্রাম তো আপনি দেখেছেন, কালাম ভাই যেন তো মাছ খাচ্ছে, কাঁচা মুরগি খায়, কাঁচা মাছ খায় কালাম ভাই। তো আপনাকে আমরা খবর পেয়ে কিছুদিন আগে খবর পেয়ে আপনাকে পেয়েছি, তো আপনি নাকি এই রুটি এবং এই যে কাঁচা মুরগি মাংস আপনি খেতে পারেন, তো আসলে বিষয়টা কি আসলে সত্য? আমার প্রতিদিন খাবার তালিকায় রুটি এবং কাঁচা মাংস থাকাই লাগবে, নাহলে আমার মাথা ঠিক থাকবে না। আচ্ছা কেন এটা, কেন এটা আমার অভ্যেস গেছে 10 বছর থেকে খেয়ে খেয়ে। আচ্ছা তো দর্শকদের সামনে কি আপনি আপনার যে অভ্যাস সেটি দেখাতে পারবেন, এই রুটি আর কাঁচা মাংস খেয়ে? হ্যাঁ অবশ্যই পারবো, খাওয়া কি শুরু করবো এখন? দর্শক আমরা দেখবো যে আসলে তার কথা কতটুকু সত্য। তো দর্শক আপনারা দেখছেন জামাল ভাই কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন রুটি আর কাঁচা মুরগির মাংস খাওয়ার। জামাল ভাই আপনি রুটি এবং কাঁচা মুরগির মাংস খান, এতে করে আসলে আপনার পরিবারের লোকজনরা আপনাকে কি বলে? কিছু বলে না, প্রথম প্রথম বকাবকি করতো, এখন আর বকাবকি করে না, জানো জোর পার্ট ডেটে অভ্যেসে গেছে, নাহলে মাথা ঠিক থাকবে না। আমি যদি বাড়িতে থাকি তো ভুল করে মুরগির গোশ বা কাঁচা কোনো জিনিস বাইর করবো না, আমি তার আগে খেয়ে ফেলে দেবো। আচ্ছা সাধারণত মানুষ তো রান্না করা মুরগির মাংস দিয়ে রুটি খায়, তো আপনি কাঁচা মুরগি মাংস দিয়ে খাচ্ছেন রুটি, স্বাদটা কেমন? এটা রান্না করার থেকে কাঁচা রুটি আর মাংস খেতে খুব টেস্টি। আপনি বুঝলেন কি করে? আপনি কি রান্না করা মুরগির মাংস খেয়েছেন? কোটা খেতে ভালো লাগে না আমাকে। দর্শক আপনারা কিন্তু দেখছেন যে আসলে জামাল ভাই যেমনটি বলেছিলেন তিনি পারবেন, তিনি কিন্তু খাচ্ছেন দেখছেন আপনাদের সামনে। খুব টেস্টি হয়েছে, রান্না ছাড়াই ভালো লাগছে। তো জামাল ভাই আপনি রুটি দিয়ে কাঁচা মুরগির মাংস খাচ্ছেন, এছাড়া আসলে আপনি আর কি কি খেতে পারেন? মাছ, কাঁচা মাছ, কাঁচা যে কোনো জিনিস, সাপ, ব্যাঙ, সব পৃথিবীর যা আছে কাঁচা সব খেতে পারি। আমাদের অত কিছু দরকার নেই, আপনি শুধু রুটি দিয়ে এই কাঁচা মুরগির মাংসটুকুই খেয়ে দেখান। আমি তো খাচ্ছি আর কি পুরো মন্দির না, দর্শকরা তো দেখছে আপনি খাচ্ছেন, কিন্তু এই এতটুকু মাংস রয়ে গেছে আপনি এটুকু শেষ করতে পারবেন কিনা দর্শকরা তো আসলে সে বিষয়টি দেখবে। তো জামাল ভাই আপনি কি শেষ করতে পারবেন এটি? ইনশাআল্লাহ দেখি দর্শক জামাল ভাই কি করে। তো জামাল ভাই আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি যেমনটি বলছিলেন যে আপনি কাঁচা মাছ এবং বিভিন্ন জিনিস খেতে পারেন, তো তাহলে আমরা আপনাকে নিয়ে সেই প্রোগ্রামগুলো আমরা দর্শকদেরকে সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আপনি কি বলেন, সামনে কি দর্শকদেরকে কি আরও কিছু দেখাবেন যে আপনি আরও কি কি খেতে পারেন? সেই উদ্দেশ্যে এটাই বলি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি কি কি খেতে পারি, আপনারা যেটাই খেতে ইচ্ছা বলবেন আমি সেটাই খেয়ে দেখাবো। দর্শক আপনারা শুনলেন জামাল ভাইয়ের কথা, যে আপনারা কিন্তু এই প্রোগ্রামটি দেখে
আপনারা কিন্তু মতামত দিতে পারেন যে জামাল ভাই আপনি এই জিনিসটা খেয়ে একটু আমাদেরকে দেখান। আসলে এটি কিন্তু আসলে তার একটি বদ অভ্যাস, এটি কিন্তু বলা যাবে না, কারণ তার যে এটি লাগবেই বা না হলে কিন্তু হবে না তিনি বলেছেন, তারপরেও কিন্তু আসলে তিনি স্বাভাবিকভাবে এই জিনিসগুলো খেয়ে থাকেন বলে কিন্তু তিনি কিন্তু আসলে দেখছেন যে সেরকম স্বাভাবিকভাবে খাচ্ছে। অবিশ্বাস্য দর্শক, আসলে তিনি কিন্তু দেখেন মাংস এবং রুটি কিন্তু প্রায় শেষ করে ফেলছে। খুব মজা হবে। দর্শক, জামাল ভাই কিন্তু তার কথা মতো কিন্তু প্রায় শেষ করে ফেলেছে কিন্তু। দর্শক, আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে রান্না করা মাংস এবং রুটিও কিন্তু আমরা স্বাভাবিকভাবে কিন্তু এত দ্রুত খেয়ে শেষ করতে পারবো বলে মনে হয় না আমার। তো জামাল ভাই কিন্তু আসলে খুব দ্রুত শেষ করে ফেলছে। তো জামাল ভাই, আপনি তো আপনার কথা রেখেছেন, আপনি তো শেষ করে ফেললেন, তো আসলে কেমন লাগছে আপনার? খুব টেস্টি লাগছে, রান্না করা ছাড়া আমাকে ভালো লাগে। তো আরো যে জিনিসগুলো আপনি খেতে পারেন, তো সামনে কি দর্শকদেরকে উপহার দিবেন সেরকম কিছু? দর্শক যদি যেটা খেতে বলবে আমি সেটা খেয়ে দেখাবো, দর্শকের উপরে আমার নির্ভর। প্রত্যেকটা দর্শককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন সামনে কি কি খেতে বলবেন, আমি সেটি খেয়ে দেখাবো। আচ্ছা, তো আপনার কি খারাপ লাগছে এটি খেয়ে? না না, আমাকে খুব ভালো লাগছে, আমাকে রান্না করা ছাড়া কাঁচাই ভালো লাগে, যে কোনো জিনিস। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি কিন্তু তার কথা রেখেছেন, রুটি এবং মাংস কিন্তু শেষ করে ফেলেছেন, কাঁচা মুরগির মাংস। তো আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন, সে কিন্তু সেই জিনিসটি খেয়ে দেখাতে পারেন। তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আশা করছি সামনে জামাল ভাই আমাদেরকে আরও বিভিন্ন জিনিস খেয়ে আপনাদেরকে একটু আনন্দ দিবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।